তাই আমরা বলছো? টাইম নিয়েছি, আমাদের ডিভোর্স হয়নি, বাট আমরা আলাদা থাকছি, কিন্তু আবার অপুদির সংসার ভাঙ্গার পর আমার সাথে সাকিবের বিয়ে হয়। আমি সাকিবকে নিয়ে কখনোই গুজব করিনি। বাইরে যখন আমরা দেখা করছি বা দেখা হচ্ছে, সেই সময়গুলো তো আমরা শেয়ার করছি না। রাজকুমার সিনেমায় সাকিব খান মায়ের জন্য দুনিয়া এফোঁড় ওফোঁড় করে দিয়েছেন, কিন্তু নিজের সংসারে সন্তান স্ত্রী বিচ্ছিন্ন। সিনেমায় শিক্ষা দিয়েছেন মায়ের প্রতি ভালোবাসা, অথচ নিজের ঘরটাই অন্ধকারমালা। হয়তো টিভি দেখছে, দেখা যাচ্ছে যে আমাদের কে দেখে সে ভাবছে যে মানে সে বুঝে নিচ্ছে বাবা মা মানে একসাথে কথা বলছে বা টাইম স্পেন্ড করছে। আমাকে বুবলির ভক্তরা প্রশ্ন করেছেন, কোয়ালিটি টাইম বলতে আপনি কি বোঝেন? কমেন্ট বক্সে ও ইনবক্সে তাদের আমি বলেছি, আমার জানা মতে কোয়ালিটি টাইম মানে হচ্ছে স্বামী স্ত্রী একান্ত কিছু সময়, ভালোবাসার সময়, কিছু সুন্দর মুহূর্ত, কিছু সুন্দর অনুভূতি। তো স্পেশাল দিনের ছবিগুলো হয়তো শেয়ার করি, আমার দর্শকরা মাঝে মাঝে দেখতে চায়। আমি সাকিবকে নিয়ে কখনোই গুজব করিনি, এগুলো আপনাদের ভুল ধারণা। যারা আমার মতো ভুক্তভোগী তারা অবশ্যই আমার দুঃখটা বুঝতে। আপনারা তো পারেন শুধুমাত্র খোঁচা দিতে, খোঁচা না দিয়ে একটু দুঃখটা বোঝার চেষ্টা করুন। হয় কি, তার বাইরে যখন আমরা দেখা করছি বা দেখা হচ্ছে, সেই সময়গুলো তো আমরা শেয়ার করছি না, বা বাবা ওখানে প্রেজেন্ট কিনা, তো এটা তো আমাদের সবাইকে সারাক্ষণ প্রমাণ দিতে হবে না, আসলে বলাও সম্ভব না। অপুদিতে সারাদিন সাকিবকে নিয়ে আমল করে, জিকির করে, এখন তৃতীয় বিয়েতে উনি নাকি নর্তকী সেজে নাচবেন, নাচলে উনি নাচতে পারেন। আমি কিন্তু আমার সিদ্ধান্তেই অটল থাকবো, সাকিবের সাথে তো আমার কোয়ালিটি টাইম স্পেন্ড হয়ই। এগুলো কি ভিডিও করে মানুষকে দেখানো যায়? আপনারা যদি স্বামী স্ত্রী হয়ে থাকেন, আপনাদের কোয়ালিটি টাইম স্পেন্ড করা আপনারা কি মানুষকে ভিডিও করে দেখান? যদি তাই না হয় তাহলে আমি প্রমাণ দিব কি করে? সো দুঃখটা যার, ঘাটাও কিন্তু তার। বুবলি আরও বলেন, আমি তো রাজকুমার সিনেমাটা দেখেছি, যারা মাকে ভালোবাসেন তাদের জন্য কিন্তু বেস্ট সিনেমা। একটা ব্যাপার আপনারা খেয়াল করছেন কি না জানি না, আমি কিন্তু উপলব্ধি করেছি, রাজকুমার সিনেমায় সাকিব খান মায়ের জন্য দুনিয়া এফোঁড় ওফোঁড় করে দিয়েছেন, কিন্তু নিজের সংসারে সন্তান স্ত্রী বিচ্ছিন্ন। ইচ্ছা করলেই উনি সব নিজের করে নিতে পারতেন, করছেন না কেন? সিনেমায় মায়ের জন্য জীবন দিলেন, অথচ নিজের সন্তানদের মা থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছেন। সিনেমায় শিক্ষা দিয়েছেন মায়ের প্রতি ভালোবাসা, অথচ নিজের ঘরটাই অন্ধকারমালা। তৃতীয় বিয়ে করছেন, তবেই কি সব সমস্যা সমাধান হবে? সেটাই যদি হয় তবে ধৈর্য ধরে সেটাই দেখার বিষয়।